নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যারা পড়ছো তাদের ফোর্থ সেমিস্টারে এবং ইতিহাস অনার্সে যারা পড়ছো তাদের সিলেবাস এবং বুকস নিয়ে আলোচনা হবে। ফোর্থ সেমিস্টারের ইতিহাস অনার্সে তোমাদের যে পেপার তিনটে পড়ানো হয়, Paper-8, Paper-9, Paper-10। Paper-8, Paper-9, 10 প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও করে তোমাদেরকে আমি সিলেবাস এবং বুকসগুলো বোঝাবো, কী কী তোমরা বই কিনবে এবং তার সিলেবাসটা আমি সংক্ষেপে বোঝাবার চেষ্টা করবো। এবং পরবর্তীকালে তোমাদের সাজেশন এবং কিছু টপিক নিয়ে আলোচনা করব, সমস্ত ইউনিভার্সিটিকে একত্রিত করে যেগুলো বেশি সিলেবাসে দেওয়া হয়েছে সেই সিলেবাসে কিছু কিছু টপিক নিয়ে আলোচনা করব, তাহলে তোমরা উপকৃত হবে। এছাড়া তোমাদের সাজেশন আপলোড করা হবে, সমস্ত তোমার ইউনিভার্সিটির মতোই তোমাদের আপলোড করা হবে। আর প্রসঙ্গত একটা বলে রাখি, তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আমি অনলাইনে পড়াই এবং নোট প্রোভাইড করি, মানে যারা নোটস নিতে চাও শুধুমাত্র তাদেরকে নোটসও দিই। যদি কেউ নোটস নিতে চাও অথবা পড়তে চাও অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, তার মাধ্যমেই হোক অথবা আমার সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, যাই হোক, তোমরা আজকে রাইস অফ দ্য মডার্ন ওয়েস্ট 2 এই যে পেপারটা রয়েছে, অর্থাৎ Paper-8, এই পেপারের সিলেবাস এবং বুকস এই দুটোকে নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা যাই। দেখো, রাইস অফ দ্য মডার্ন ওয়েস্ট 2টা কেন বলেছি, কারণ তোমরা প্রিভিয়াস সেমিস্টারে এই 1টা পড়েছো আর একটা পার্ট তোমরা এই সেমিস্টারে পড়ছো, তাই 2 বলেছি। ক্লিয়ার? দেখো, তোমাদের 1 মানে প্রথম অধ্যায় যেটা দিয়েছে, ইউনিট 1 ধরতে পারো, 17th century ইউরোপিয়ান ক্রাইসিস, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডাইমেনশনস। অর্থাৎ তোমাদের এখানে পড়তে হবে 17th শতকের যে ইউরোপীয় সংকট, কি কি সংকট, অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট এবং রাজনৈতিক সংকট। ক্লিয়ার? ইউনিট 2, দ্য ইংলিশ রেভলিউশন, মেজর রিসোর্স, পলিটিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল কারেন্টস। অর্থাৎ তোমাদের এখানে কি পড়তে হবে, ইংল্যান্ডের যে বিপ্লব তার প্রধান কারণগুলো কী কী, মেজর ইস্যুসগুলো কী কী, তার রাজনৈতিক এবং তার আধ্যাত্মিক, তার তোমার ভৌতিক যে কারণগুলো রয়েছে, বৌদ্ধিক যে কারণগুলো, সেই বিষয়গুলো এখানে আলোচনা করতে হবে। ইউনিট 3, রাইস অফ মডার্ন সায়েন্স ইন রিলেশনস টু ইউরোপিয়ান সোসাইটি ফ্রম দ্য রেনেসাঁস টু দ্য 17th century। অর্থাৎ তোমাদের এখানে কি পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট টপিক একটা, রাইস অফ দ্য মডার্ন সায়েন্স, অর্থাৎ আধুনিক বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানের উদ্ভব, বিশেষ করে রেনেসাঁস থেকে 17th century মধ্যে তোমাদের পড়তে হবে। ইউনিট 4 যেটা পড়তে হবে, মার্কেন্টালিজম অ্যান্ড ইউরোপিয়ান ইকোনমিক্স 17th and 14th century, অর্থাৎ মার্কেন্টাইলবাদ এবং ইউরোপের যে অর্থনীতি, বিশেষ করে 17th century, 17th শতক এবং 18th শতক। ঠিক আছে, বুঝতে পারছো? নেক্সট, ইউনিট 5, ইউরোপিয়ান পলিটিক্স ইন দ্য 18th century। 18th century যে ইউরোপীয় রাজনীতি, যেগুলো রাজনীতির মধ্যে যেগুলো পড়ানো হচ্ছে, তার মধ্যে রয়েছে পার্লামেন্টারি মোনার্কি, প্যাটার্নস অফ অ্যাবসোলিউটিজম ইন ইউরোপ। অর্থাৎ তোমাদের এখানে পড়তে হবে পার্লামেন্টারি রাজতন্ত্র এবং ইউরোপের স্বৈরতন্ত্রের বিভিন্ন প্রকার। আর ইউনিট 6 পড়তে হবে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ইস্যুস ইন দ্য আমেরিকান রেভলিউশন, অর্থাৎ আমেরিকার বিপ্লবে রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুসগুলো। আর তার সঙ্গে পড়তে হবে তোমার নেক্সট হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে হচ্ছে শিল্প বিপ্লব, শিল্প বিপ্লবের বিভিন্ন বিষয়গুলো তোমাদের এখানে পড়তে হবে। এই তোমাদের হচ্ছে ইউনিট ওয়ান থেকে ইউনিট 6-7 পর্যন্ত হচ্ছে তোমাদের সিলেবাস। এর ভিত্তিতে কি কি বই পড়বে এরপর আলোচনা হবে। চলো দেখো, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে এই পেপারটা ভালো করে পড়তে চাও তাদের জন্য বলি, আমি কয়েকটা বই তোমাদের আমি দেখাচ্ছি। দেখো দেখো, তোমাদের তিনটে বাংলা বই দেখাচ্ছি। আধুনিক, প্রথমে যেটা দেখায় খুব ভালো বই, আধুনিক ইউরোপ আদি পর্বে রূপান্তর 1400-1789, সুবোধ কুমার মুখোপাধ্যায়। এই যে বইটা রয়েছে, এই বইটা তোমরা কিনতে পারো, কাজে লাগবে। তোমরা কিনতে পারো
আধুনিক ইউরোপের বিবর্তন বাসবেন্দ্র বসু, এই বইটা তোমরা কিনতে পারো, তোমাদের কাজে লাগবে। তোমরা কিনতে পারো রীলা মুখার্জি রূপান্তরিত ইউরোপ, 1900 থেকে 1800 পর্যন্ত রয়েছে, সালগুলো থেকে কিনবে। রীলা মুখার্জি এই বইটা তোমরা কিনতে পারো, ঠিক আছে। আর ইংলিশ ভার্সন বইয়ের মধ্যে যেটা ইউরোপ ট্রান্সফর্মড, 1350 থেকে 1790 পর্যন্ত রয়েছে, এই বইটা তোমরা কিনতে পারো, ঠিক আছে। রীলা মুখার্জির লেখা বসু, ইউরোপ ট্রান্সফর্ম, তোমার 1352 তোমার 1789, রীলা মুখার্জি, ঠিক আছে। আর তোমরা কিনতে পারো যে বইটা, যে মডার্ন ইউরোপ সিদ্ধার্থ গুহ রায়, মডার্ন ইউরোপ সিদ্ধার্থ গুহ রায় 1400 থেকে 1789 পর্যন্ত আছে, ঠিক আছে। আর একটা রয়েছে সুবোধ কুমার মুখোপাধ্যায়ের একটা ইংলিশ ভার্সন রয়েছে, অ্যান ইন্ট্রোডাকশন টু ওয়ার্ল্ড মডার্ন ইউরোপ 1400 থেকে 1700 তোমার 1789 পর্যন্ত। আর পলিটিক্যাল সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল হিস্ট্রি নামটা হচ্ছে সুবোধ কুমার মুখোপাধ্যায়। যে বইগুলোর নাম বললাম সেগুলো তোমরা খাতায় লিখে রাখবে তোমাদের, এবং এই বইগুলোর মধ্যে যে কোনো একটা যদি অবশ্যই কেনো তোমাদের সাহায্য হবে। এগুলো হচ্ছে খুব সহজ বই, ইংলিশ বই যেগুলো নাম বললাম, খুব সহজ বই তোমরা পড়তে পারবে। খুব কঠিন বই প্রথম থেকে না পড়াটাই ভালো, ঠিক আছে। তো সহজ বই ওই জন্য নাম বললাম। আর বাংলা ভার্সন বইয়ের মধ্যে তোমাদের সুবোধ কুমার মুখোপাধ্যায়, রীলা মুখার্জি আর বাসবেন্দ্র বসু, এই তিনটে বইয়ের নাম বললাম। এই তিনটে বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা বই কিনে তোমরা পড়ো। আর ইংলিশ ভার্সনে দু তিনটে নাম বলেছি, এর মধ্যে যে কোনো একটা পড়ো, ঠিক আছে। যারা ইংরেজি মাধ্যমে পড়ছো, ইংলিশ মানে ইংলিশ মাধ্যমে যারা পড়ছে ইংলিশ মিডিয়ামে, তারা অবশ্যই ইংলিশ ভার্সন বইটা পড়বে, ইংলিশের যে বইগুলো দিয়ে সাজেস্ট করলাম। আর বাংলা মাধ্যমে যারা পড়তে ইচ্ছুক তারা বাংলা মাধ্যমে বইগুলো যেগুলো বললাম সেগুলো পড়বে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের আজকে পেপার 8 সিলেবাস, কম্প্যাক্ট সিলেবাসটা আমি আলোচনা করলাম, এবং 1700 থেকে ইউরোপের সংকট থেকে একদম শিল্প বিপ্লব পর্যন্ত, এই হচ্ছে সিলেবাস। এবং তোমাদের কী কী বই কিনবে, বাংলা বই এবং ইংলিশ বইয়ের কিছু নাম বললাম, ঠিক আছে। বেশি বই নাম বললে কি হয়, একটা কনফিউশন তৈরি হয়ে যায় কোন বইটা কিনবো, কারণ প্রচুর বই আছে এদের এই সমস্ত পেপারগুলো। তো এই জন্য আমি কয়েকটা বাছাই করা বই যেগুলো সহজ, প্রথমত এখন প্রথম প্রথম যেহেতু তোমরা পড়ছো এই পেপারটা, সেহেতু এই জন্য তোমাদের আমি সহজ বইয়ের নাম বলার চেষ্টা করেছি, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের আজকের ভিডিওটা। নেক্সট ভিডিওতে তোমাদের পেপার 9 এবং পেপার 2 এর এইভাবেই সিলেবাস এবং বুকস আপলোড করা হবে। তারপর কম্প্যাক্ট বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাস দেখে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হবে, যেমন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেমন ইংলিশ রেভলিউশন, এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক, এই টপিকগুলো আলোচনা করা হবে। এবং তার সঙ্গে তোমাদের সাইশন, পরীক্ষার আগে ঠিক সময় সাইশন আপলোড করা হবে। তো এই সমস্ত আরও বেশি, আরও মানে অধিক এবং তোমাদের প্রয়োজনীয় ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনেক হয়তো আমাদের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তোমাদের প্রতি অনুরোধ যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা যে কোনো সময় সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা যদি তোমরা প্রেস করে রাখো তাহলে তোমরা যে কোনো সময়ে নোটিফিকেশন পেয়ে যাবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো এবং যেগুলো তোমাদের প্রয়োজনীয় সেগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই জন্য তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কেউ যদি অনলাইনে পড়তে চাও অথবা নোটস নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমাদের খুব কম্প্যাক্ট তোমাদের সাজেশন প্লাস নোট তোমাদের দেওয়া, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের আজকের বিষয়। তোমরা ভালো থেকো এবং খুব ভালো করে পরীক্ষা দিতে থাকো, আগামী জীবন তোমাদের সুন্দর হোক এই কামনা করি।